যারা সদ্য বেসিক সায়েন্স পড়ছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হলো যারা 11-12 পড়ছো, তারা অনেকেই মধ্যে এমন একটা জিনিস ঢুকে যায় বা তাদের মধ্যে জোর করে ঢোকানো হয় যে কেমিস্ট্রি সাবজেক্টটা অতটা ভালো করে গুরুত্ব দেওয়া দরকার নেই, কেমিস্ট্রি সাবজেক্টটা মোটামুটি পড়লেই হয়ে যায়, ওটা ওই সাবজেক্টটা অতটাও ভালো না, নিম্ন মেধার ছেলেমেয়েরা কেমিস্ট্রি পড়ে, উচ্চ মেধার ছেলেমেয়েরা সবসময় ম্যাথামেটিক্স বা ফিজিক্স পড়ে, এইরকম কিছু একটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এটা আমি দেখেছি, আমাদের সময় থেকেও দেখছি, এটা কেমিস্ট্রিটাকে একটু অন্য চোখে দেখা হয়। কিন্তু আমি বলতে পারি অনেক উচ্চ মেধার ছেলেমেয়েরা কিন্তু কেমিস্ট্রিটা পড়ে এবং তারা কেমিস্ট্রিটাকে ভালোবেসে পড়েছে বলে তারা কিন্তু অন্য সাবজেক্টের তুলনায় আরও ভালোভাবে সাকসেস পেয়েছে জীবনে। এটা এটা অনেক প্রমাণ তার আছে। আমি কোনো সাবজেক্টটাকে ছোটো করছি না, সব সাবজেক্টেরই কিন্তু ইন্ডিভিজুয়ালি দাম আছে। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স সবই ভালো, ঠিক আছে। টেকনোলজি লাইনে যারা আছে তারা খুব অল্প বয়সে চাকরি পেয়ে যায়, কিন্তু বেসিক সায়েন্স একটু টাইম লাগে, ঠিক আছে। এইবার এই বেসিক সায়েন্সের মধ্যে আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি ব্যাপারটা, বেসিক সায়েন্সের মধ্যে যদি হায়ার স্টাডিজে জব অপরচুনিটি বেশি থাকে তাহলে সেটা কিন্তু কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে তোমরা একটু খুঁটিয়ে দেখতে পারো জিনিসটা, কেমিস্ট্রিতে জব অপরচুনিটি কিন্তু সবথেকে বেশি। এবং আমি আরেকটা কথা তোমাদের পাশাপাশি বলতে চাই, তোমরা এখন থেকে কেমিস্ট্রিটাকে যারা পরবর্তীকালে মানে কোর সাবজেক্ট হিসেবে রাখতে চাও বা কেমিস্ট্রিটাকে পড়তে চাও পরবর্তীকালে, কেমিস্ট্রিটা নিয়ে স্বপ্ন দেখো পিএইচডি করবে, তাহলে তাদের বলবো তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও এবং কেমিস্ট্রিটাকে ভালোবাসো, কেমিস্ট্রিটাকে ভালোবাসতে শেখো, দেখতে পারবে কেমিস্ট্রিও তোমাদেরকে অনেক কিছু ফিরিয়ে দেবে।